শরীয়তের বিধান হচ্ছে মালিক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক আল্লাহ বলেন দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না কাজেই আপনারা সবাই বলেন তো জন্ম নিয়ন্ত্রণ করা কি এত আস্তে বললে হবে না কারণ এটা যারা করছে এগো কলিজায় পর্যন্ত পৌঁছানো লাগবে বলেন চিল্লায়া জন্ম নিয়ন্ত্রণ কি সবাই বলেন আরে ভাই আপনি করছেন এখানে বহুত আছে কিন্তু আপনি স্বীকার করেন নালে তো ঈমান যাবে করছেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন স্বীকার না করলে তো হালালকে হারাম মনে করলে হারামকে হালাল মনে করলে ঈমান চলে যায় এইজন্য সবাই চিল্লায়া বলেন জন্ম নিয়ন্ত্রণ কি কিছু পদ্ধতি আছে মুফতিরা জানবে সেটা ভিন্ন কিন্তু এমনি জেনারেলি জন্ম নিয়ন্ত্রণের ফতোয়া হচ্ছে মাসালা কি বলেন না কথা সবাই বলেন শরীয়তের বিধান হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হারাম শয়তান দেখছে এই বিধানের বিরুদ্ধে মানুষকে আমি কাজে লাগানোর জন্য যদি বলি না জন্ম নিয়ন্ত্রণ করো মানুষ আমার ধোকায় পা নাও দিতে পারে তো একটা চটকদার স্লোগানও বানাইছে সেই স্লোগানটা কি সুখী পরিবার কথা বলেন না স্লোগানের নাম কি নাউজুবিল্লাহ বলে দিন অমান্য করে সুখ আসতে পারে না এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ বলেছেন ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى গত বছর আমরা দেখেছি সম্পদের অভাব নাই সন্তানরা প্রতিষ্ঠিত নিজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথচ আমরা দেখেছি পিস্তলটা দিয়া নিজের মাথায় লাগায়া নিজেকে নিজে হত্যা করেছে কেন দিন মানবে না আল্লাহ কলিজা আগুন লাগায়া দিবে কি একটা অবস্থা কি বুদ্ধি দিছে শয়তান খাওয়াইবো কে বাচ্চা এত হইলে দোস্ত মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় থিওরি ভুল এটা আমি মৌলবীর কথা না আমাদের কথার তো মূল্য নাই আপনাদের কাছে বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ওই কলকাতার বাবু অমৃত স্যার যেই গবেষণার জন্য তিনি নোবেল প্রাইজের জন্য বিবেচিত হয়েছিলেন নোবেল প্রাইজ পেতে যাচ্ছিলেন যেই গবেষণার জন্য ওনার সেই গবেষণা ছিল মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় এই কথা ঠিক না তার প্রমাণগুলো অনেক এনেছে বড় সুন্দর সুন্দর কথা তিনি লিখেছেন আমি আপনাদেরকে একটা শোনাই তিনি লিখেছেন এটা যে একজন মানুষ যদি বাড়ে খাবারের মুখ বাড়ে কয়টা খায় কয় মুখ দিয়া কথা বলেন তা একজন মানুষ বাড়ছে মুখ বাড়ছে কয়টা আবার বলেন মুখ বাড়ছে কয়টা অথচ কর্ম হাত বাড়ছে দুইটা কথা ঠিক খাওয়াই না বাড়ছে কামাই না বাড়ছে তো অভাব কেন হবে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় কথা ভুল এর চরম বাস্তবতা আপনি শুনেন আপনি 30 বছর আগে দেখেন আর 30 বছর না 20 বছর আগে দেখেন আঙ্গুর আঙ্গুর এটা কোনো নাস্তার আইটেম ছিল না এটা ছিল রোগীর খাবার